রাজশাহীর এক মর্মান্তিক দুর্ঘটনা। পাথরবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক ভ্যান চালকের, শোকের ছায়া এলাকায়। সুলুঙ্গা পাথর খাদান থেকে আসা একটি পাথরবোঝাই 10 চাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি চায়না ভ্যানের। ঘটনাস্থলে টুকরো টুকরো হয়ে যায় সেই চায়না ভ্যান চালকের দেহটি। ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানার মাসরা গ্রাম পঞ্চায়েতের কামার পাহাড়ি গ্রামের কাছে। এদিন ভোর 5টার সময় পাথর বোঝাই গাড়ি ওভারলোড পাথর নিয়ে খাদান থেকে চলে আসছিলেন দ্রুত গতিতে। এধারে কাষ্টগড়া হতেই ঠাকুরপুরা পর্যন্ত নতুন রাস্তার কাজ চলছে, তাই রাস্তার উপরে পড়ে থাকা কিছু পাথর পাশ কাটাতে গিয়ে হাইবা গাড়ির নিচে পড়ে যায় সেই চায়না ভ্যানের চালক। ঘটনাস্থলে মৃত্যু হয় সেই ভ্যান চালকের। ঘটনায় শোকের ছায় নেমে এসেছে গোটা এলাকায়। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার ভাই সবজি মালের ব্যবসা করতে 3 চাকাতে সবজি মাল নিয়েছিল আপনার এই ইতে চায়না গাড়িতে দিন মানে নিয়ে এসতে মানে ব্যবসা করতে করতে মানে আপনি মানে এখানে দাঁত পড়ে থাকা কারণে রোডে এখন হাইবা গাড়িতে অ্যাক্সিডেন্ট সামনাসামনি এবার ডাইরেক্ট চাপিয়ে দিয়েছে সাধারণের গাড়িতে। সাধারণ পাথর বোঝাই গাড়ি? হ্যাঁ পাথর বোঝাই গাড়ি। আচ্ছা এবার স্পটে ডেট একবারে ইনি কী করতেন? ইনি ওই সবজি ব্যবসা করতেন। তো এখন প্রশাসন এসছে? এখন প্রশাসন আসেনি, একটা কনস্টেবল এসে বলছিল যে লাস্টটা তুলবো নাকি। কনস্টেবল তাহলে একটা সিভিক এসি সিভিক এসি মানে কোনো অফিসার এখন আসেনি এই ফিল্ডে, কোনো গাড়ি মালিকও আসেনি, কোনো অ্যাসিস্ট্যান্টের লোকও আসেনি এখানকে ডাইরেক্ট। আচ্ছা আর মানে ওই একটা বলে মানে সিভিকে বোঝাই যে লাস্টটা তুলবো এই মানে এই মুহূর্তে। আপনাদের দাবি কি? আমাদের দাবি যে এখানে যে ফয়সলা হয় সে ফয়সলা হবে, তারপরে যা হোক মালিকরা আসবে, ফয়সলা হওয়ার পরে আমরা লাস্টটা তুলবো। যাই আমাদের মানে আমাদের ভাই তো মোদী গেছে, কিছু তো করার নাই। আপনারা অ্যাসোসিয়েশনের কাছে ক্ষতিপূরণ চাইছেন? হ্যাঁ ক্ষতিপূরণ চাইছি। হ্যাঁ ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে। যেহেতু খাদানের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে তার জন্য ক্ষতিপূরণ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে নরুন শেখ। বাড়ি? রুকনপুর। যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে আপনার কি হয়? আমার মেজ ভাই। কি নাম? নাম নাসিরউদ্দিন শেখ। বাড়ি? বাড়ি রুকনপুর, থানা মোল্লারপুর। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে, ও বাড়ি থেকে এসছে, খালি গাড়ি নেই, এখান থেকে মাল টাল কিনে নিয়ে যায়, বিক্রি করে গরিব মানুষ। এইসবই কি মাল নিয়ে যায়? এই যে আলু পেঁয়াজ এইসব বিক্রি করে পাহাড়ের এরিয়াতে সাইদা থেকে আনে, আবার এদের থেকে এই ভাঙড়ি টাংড়ি পেলে কিনে নিয়ে যায়, ক্যাসার থেকে লোহার লাকড় এইসব ক্যাসারের ভাঙড়ি টাংড়ি কিনে নিয়ে যায়, এইসবই কিনে নিয়ে যাই গো। এখন আপনারা কী চাইছেন? প্রশাসন তো এসেছে। প্রশাসন এসে আমরা এখন কি চাই? ফাইসালা চাই। আর কি চাই? কি ফাইসালার মধ্যে কি বলতে চাই? ফাইসালা এবার গরিব মানুষ এবারে ফাইসালা এবারে দেখবো প্রশাসন কি করছে এসে ফাইসালা। অ্যাক্সিডেন্ট কিসে হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে চায়নার সঙ্গে দশ চাকা হয়েছে, দাঁড়িয়ে আছে গাড়ি, পাথরের গাড়ি খাদানের পাথর বোঝাই গাড়ি। হ্যাঁ পাথরের গাড়ি। আপনারা এই বিচার কার কাছে চাইছেন? বিচার অ্যাসোসিয়েশন ইউনিয়ন বিচার অ্যাসোসিয়েশনের কাছে চাইছি আমরা। আচ্ছা চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তু দোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএস সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170001562। রাজেশ ফ্যাশন ট্রেন্ডস ফ্যামিলি শপ, এখানে 1 থেকে 80 বাচ্চা থেকে পুরুষ মহিলা সকলের সমস্ত ধরনের পোশাক পাওয়া যায়। এছাড়াও কেনাকাটার সাথে থাকছে আকর্ষণীয় গিফট। তাই আর দেরি না করে আজই চলে আসুন রাজেশ ফ্যাশন ট্রেন্ডসে, আরামোর দুর্গাপুর 12, মোবাইল নাম্বার 8436301416। রাজেশ জুয়েলার্স, এখানে হলমার্ক গোল্ড জুয়েলারি, সিলভার জুয়েলারি, জেমস ও নবরত্ন, ডায়মন্ড, সোনা রূপা পাওয়া যায়। এছাড়াও একই ছাদের তলে থাকতে জ্যোতিষ অর্ণব ভট্টাচার্য, বাস্তু বিচার,
পুষ্টি বিচার, জটক বিচার এবং আরো কিছু জানতে হলে আজই চলে আসুন রাজেশ জুয়েলার্স আরামোর দুর্গাপুর 12, মোবাইল নাম্বার 9474551559।